দেখে নাও একদিন রাত্রেবেলা, মানে এটা বোধ হয় সপ্তমীর রাত্র, হ্যাঁ সপ্তমীর রাত্রে আমরা খেতে বসেছি। সপ্তমী না অষ্টমী? সপ্তমী, ইয়াস সপ্তমী। আসলে কোন দিন কোন রাত সব ভুলেই গেছি এই ভিড়ের মাঝে। তারপর দেখুন এটা হচ্ছে অষ্টমীর রাত্রে, আমাদের এখানে অষ্টমীর রাত্র ক্লিপিংসটা আমি একটু আগে আগেই লাগিয়ে দিয়েছি। এটা অনেক রাত্র, মানে রাত্র 12:30 একটার সময় এখানে ভিড় ছিল। আমরা তখন সব কিছু মানে মোটামুটি ডোনেশন বক্স সব কিছু উঠিয়ে চলে যেতে লাগে, চলে যাচ্ছিলাম। আচ্ছা, আমাদের এখানে সিসিটিভি ছিল, সিসিটিভি সার্ভেলেন্স বারবার বলা হচ্ছিল, মাইকও অ্যানাউন্স করা হচ্ছিল। এবার আমরা অষ্টমীর সকাল, কারণ সাদা শাড়ি লাল পাড় ছিল আমাদের অষ্টমীর ড্রেস কোড। এদিন সবাই অষ্টমীর সাদা শাড়ি লাল পাড় পরেছিলাম, তাই সবাইকে ড্রেস দেখে বুঝে গেলাম অষ্টমীর সকাল। দেখুন কত লোক অঞ্জলির জন্য এখানে ভিড় করেছে। প্রতিদিন আমরা দুর্গা মাকে নতুন ফুলের মালা এবং নতুন বেলপাতার মালা পরানো হয়। অষ্টমীর দিনটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট থাকে, কারণ অষ্টমীতে আমাদের সন্ধি পুজো হয়। এইবার যেহেতু সময়টা খুব কম ছিল, তাই খুব তাড়াহুড়া করতে হচ্ছিলো। এই দেখো বেলপাতা, তারপরে জবা ফুলের মালা, অপরাজিতার মালা, এরকম কিছু কিছু ফুল নির্দিষ্ট করা থাকে যে অমুক দিনে অমুক ফুলের মালা পরাতে হবে। এখানে দেখুন 100টা নৈবেদ্য আছে। তারপর ওইখানে দেখুন সন্ধি পুজোর জন্য আলাদা আয়োজন, যেখানে শাড়ি মার জন্য সিঁদুর নানা রকম জিনিস দিয়ে রাখা হয়। বেলপাতার মালাটা পরানো হলো, অপরাজিতার মালা পরানো হলো। মা আমাদেরকে অপরাজিত হওয়ার জন্য আশীর্বাদ করেন। আমরা সবাই জানি অপরাজিতা, আমরা মাকে বিসর্জনের পরে অপরাজিতা পড়তে লাগে, সেখানে আমরা সে অপরাজিতা পড়ে না, ভাসানে দিয়ে দিই ভাসানের সময়। এ দেখুন এদিকে অষ্টমীর পুজো, আরেকদিকে সন্ধি পুজোর জন্য আয়োজন। প্রথম হলো ফুলের মালা, তারপর বেলপাতার মালা, তারপরে হচ্ছে অপরাজিতার মালা। অপরাজিতা ফুলটা দুর্গাপুজোতে একটা বিশাল একটা পার্ট নেয়। এইবার দুর্গার মালা হয়ে গেছে, এখন বিভিন্ন বাহনদের হাঁস প্যাঁচা সবাইকেই নতুন মালা পরানো। এটা হচ্ছে নব মানে নটা ঘট, নবঘট। এখানে এটা হচ্ছে 108টা নৈবেদ্য যেটা দিতে লাগে, মাস্ট কম্পালসারি 108 নৈবেদ্য দিতে লাগে। তারপর ফল প্রসাদী মিষ্টির প্যাকেট প্রচুর থাকে, কারণ আমাদের এখানে প্রসাদ সব বিতরণ তো করা হয়। যারাই অঞ্জলি দেবেন তার সবাই প্রসাদ নেবেন। দুটো প্রসাদই হয়, ফল প্রসাদ এবং ভোগ প্রসাদ, দুটো প্রসাদই বিতরণ করা হয়। এই দেখুন সাজাচ্ছে সবাই, যার যত শাড়ি দেওয়ার ইচ্ছে হয় মাকে, এই সময় এই সন্ধি পুজোর জন্য শাড়ি দেওয়া হয়। সন্ধি পুজো একটা আলাদা মানে মূল্য আছে, সবাই সন্ধি পুজোর জন্য অস্থির। সন্ধি পুজোর পর এখানে 108টা দীপ জ্বালানো হয়, পরিবারের মঙ্গল কামনা করা হয়। একবার বা দুবার অঞ্জলি হয়ে গেছে, থার্ড অঞ্জলির জন্য এখানে ওয়েট করা হচ্ছে। মানে কতবার যে অঞ্জলি দেওয়ানো হয়েছে, মানুষ যখন আসে অষ্টমী থাক না থাক ফিরিয়ে তো দেওয়া যায় না, তাই না? তাই অষ্টমীর অঞ্জলির জন্য এখানে এত ভিড়। এরপর বোঝানো হচ্ছে যে দেখুন এইবারই হয়তো আমাদের লাস্ট অঞ্জলি, এরকম করে বোঝানো হয় অনেক সময় যে আপনারা প্লিজ আর অঞ্জলি রিকোয়েস্ট করবেন না, এখন সন্ধি পুজো করতে হবে। সন্ধি পুজো করতে লাগে, ভোগ দিতে লাগে, এরকম নানা রকম কাজ তো থাকেই, তাই না? তো ওইগুলিকে তো ম্যানেজ করতে লাগে। এই দেখুন 108টা পদ্ম, আমরা সবাই জানি শ্রীরাম তার 108টা পদ্মর জন্য নিজের চোখ দিয়েছিল, কারণ একটা পদ্ম কম হয়েছিল। এই 108টা পদ্ম আমরা মাকে দেই সন্ধি পুজোতে। সবাই আমরা বসে গেছি, সমস্ত মহিলারা বসে গেছে। দেখুন যতজন আমরা আমাদের মধ্যে ছিল সবাই সন্ধি পুজোতে বসে গেছে। এখন সন্ধি পুজো শুরু হয়ে গেছে, এখন শুরু হচ্ছে পদ্ম দেওয়া। সন্ধি পুজো দেওয়ার পরে ভাসানের আগে সবাই এই পদ্মগুলি নিজে নিজে ঘরে নিয়ে যায়, মানে ওই পদ্মর দ্বারাই বলে মা নাকি ঘরে আসে। জানি না, কথিত আছে। আমি তো আগে যখন এখানে আসার আগে, হরিয়ানাতে আসার আগে নিয়মগুলি জানতাম না। আমরা ক্লাবের পুজোতে গেছি, ক্লাবের পুজো দেখেছি, অঞ্জলি দিয়েছি, প্রসাদ খেয়েছি, চলে এসেছি। সন্ধি পুজো জানতাম, সেই পদ্মর মাঝেই যে মা ঘরে আসে সেটা জানতাম না। তবে এখানে দেখেছি এই পদ্মর খুব মানে ইসে আছে, সবাই খালি একটা পদ্ম দাও, একটা পদ্ম দাও। যারা হিন্দিভাষী
এরা বলে কমলকা ফুল দিজিয়ে, কমলকা ফুল দিজিয়ে। আগে আমরা এসব দেখিনি, বা আমরা পুজো তো দেখেছি, মানে এই নিয়মগুলি কখনোই দেখিনি। মার কাছে আসতাম, মার কাছে প্রার্থনা করতাম, মাকে নিয়েই থাকতাম। আচ্ছা, এইবার পুজোর শেষে শুরু হয়ে গেছে ছেলেদের খেলা। কী খেলা ছিল ছেলেদের জন্য? আমাদের এখানে নানা রকম প্রতিযোগিতা হয়। আজকে ছিল, মানে অষ্টমী দিন ছিল, মিউজিক্যাল চেয়ার। তো এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের না ইসে ডে, দিনের, নট নাইট, দিনের বেলা মিউজিক্যাল ছেলেদের হচ্ছে। এখানে একজন অ্যানাউন্স করছে, ঢাকের তালে তালে মিউজিক্যাল চেয়ার খেলা হবে, মিউজিক্যাল চেয়ার শুরু হবে, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। তারপর দেখুন ঘোরানোটা, ভিডিওটা ওভাবে ঘুরে ঘুরেছে, কি ভালো লাগছে। এখানে বয়স কোনো পার্থক্য নাই, 18 বছর থেকে 70 বছর সবাই পার্টিসিপেট করেছে, সবাই এনজয় করেছে। প্রতিযোগিতা মানে এখানে আনন্দটাই মূল, যে এত সারাদিনের কাজের পর এতটা আনন্দ ঘন মুহূর্ত, যেই হাত দেখাবে ঢাকে থেমে যাবে। এখানে আমি আসছি আমাদের খাওয়ার জায়গাটা দেখালাম। প্রচণ্ড ভিড় হয় খাওয়ার জায়গাতে, আমরা মেম্বাররাই খাওয়ার পাই না, প্রচুর লাইন হয়। মানে বাইরে দেখুন এতজন ওয়েটিং, আমরা কোনো মতে ভেতরে ঢুকে ওয়েটিংয়ে থাকতে লাগে। কত হাজার লোক খায়, কয়েক কিছু জন লোক মিলে দেখতেই পাচ্ছেন, যারা সন্ধি পুজোতে উপরে বসেছিল এরাই মূল মেম্বার, কিছু জন লোক মিলে পুজো করে, কিন্তু খাওয়াতে কত জন লোক থাকে, মানে কত ব্যাচ এবং কত, মানে 1000-এর উপরে লোক হয় খাওয়াতে। এত জনের প্লেট অর্ডার আমরা করা হয় না, যত লোক চায়। আমরা কিন্তু খিচুড়ি লাবড়া খাওয়াই না, প্রতিদিনের আলাদা আলাদা মেনু থাকে, কখনো বাসন্তী পোলাও, কখনো সাদা পোলাও, আলু পোস্ত, শুক্তো, আলুর দম, ঝিঙ্গে পোস্ত, মুগের ডাল, নানা দিন নানা, আমি একদিনের কথা বলছি না, এক একদিন এক এক রকম রেসিপি থাকে থাকে কখন একদিন ছিল টমেটো চাটনি, একদিন ছিল আনারসা চাটনি, একদিন ছিল পাপিতার চাটনি, রেসিপি কিন্তু এক এক দিন এক একটা থাকে। সপ্তমীর দিন যে রেসিপি হবে সেটা অষ্টমীতে হবে না, অষ্টমীর রেসিপি কিন্তু নবমীতে হবে না। হ্যাঁ, বেগুনি আর আলু ভাজাটা হয়তো কমন থাকে, একদিন বেগুনি একদিন আলু ভাজা, রাতে থাকে বেগুনি, অনেক সময় আলু পটলের ডালনা থাকে, পনির থাকে, কখনো শুধু মটর পনির, কখনো এমনি পনির। আমাদের এখানে খাওয়াটা খুবই বিখ্যাত থাকে। তাই দেখুন কত লোক, আমি কিন্তু এগুলি বাইরে দাঁড়িয়ে আছি, ওয়েটিং, মানে ওয়েটিংয়ে থেকে এই ভিডিওটা করতে পারছি, কারণ ভেতরে ঢোকার এখনও আমাদের সুযোগ নাই। এরা বেরোবে, তারপর ঢুকবে, ঢোকার পরও আরেকটা ব্যাচ আগেই ঢুকেছিল, আমরা সিট পাইনি। 2-3টা মানে প্রথম বাইরে দাঁড়িয়েছিলাম, তার ভেতরে দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে থার্ড ব্যাচে গিয়ে বসার জায়গা পেয়েছি। অন্যবার কী হয়, পুজোর সময়টা দেরিতে থাকে বলে আমরা 5টার সময় হয়তো খেতে আসি, তখন এত লোক হতে থাকে না, কিন্তু এইবার লোকটা বেশি ছিল। দেখুন আবার একটু ক্লিপিংস দিলাম, যারা যারা আউট হয়ে গেছিল সেই মিউজিক্যাল চেয়ার থেকে, এবং ওরা দরবার করছিল যে মিউজিক্যাল চেয়ারটা আবার ওরকম করে হবে, ওরকম করে হবে, তাই ওই ক্লিপিংসটা দিয়ে দিলাম। এইবার আসছে, তারপর দেখুন এইবার ভেতরে ঢোকার পর আমি ভিডিও করলাম, এবার বুঝুন এক একটা ব্যাচে কতজন খায়, আমি কিন্তু পুরোটা তুলিনি, এক একটা ব্যাচে কত লোক খায়, এবং পুজোর 3 দিন এত লোক, 3-4টা ব্যাচ নামে এক একটা ব্যাচে কতজন হয়, 200 জন করে হলো আমরা পার ডে 1000 লোক খাওয়ানো। তাছাড়া আমাদের তো রাত, মানে মেম্বার রাত্রে খায় বলে, কিন্তু মেম্বার ছাড়া অন্য অন্য লোকটা ঢুকে পড়ে, যখন খাওয়াটা এরকম দেখানো হয় না, ঢুকে পড়ে। এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল, যেখানে আমরা রুমটা আমরা ভাড়া করি, আমরা খাওয়ার ব্যবস্থাটা এখানেই করি। এখানে কিন্তু আসার পরও আমরা খাওয়ার, এই দেখুন আমাদের মেম্বাররা কিন্তু দাঁড়িয়েছিল, কারণ আমরা